সকালের সূর্যকে কত কিউট লাগে দেখো বন্ধুরা, আবার গাছের মধ্যিখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো আমার তো খুবই ভালো লাগে গাছের ফাঁক দিয়ে সূর্য দেবকে দেখ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ফগুন কানন ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন। আশা করছি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুবই ভালো আছো। তো ভাই ফোটার পরের দিন আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কারণ ব্যস্ত থাকার জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারলাম না। তো কালকে সবাই বাড়ি চলে গেছে, বৌদিরা দাদারা সবাই বাড়ি চলে গেছে। তো আজকে কালকে আমি দিদির বাড়িতে থেকে গিয়েছিলাম। তো আজকে সকালে বেরিয়ে পড়েছি, এখন বাজে 7টা, সকালে 7টা বেজে গেছে। এখান থেকে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে তোমাদের দাদা ভাই কাজে যাবে, তার জন্য ভোরবেলা একেবারে বেরিয়ে পড়েছি 7টার সময়। তো বাড়ি চলে যাব। তো দিদির বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেছে, শুধু আমরা থেকে গেলাম। তো আমরাও চলে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি দিদির বাড়ি থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে একেবারে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করলাম, একবারে সেরকম রেডি হইনি বলতে, দিদির বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয়, সামনাসামনি। তো আর এমনিতে তোমাদের দাদা ভাই তাড়া দিচ্ছে, কারণ গিয়ে কাজ ধরবে, তার জন্য কোনো রকম শাড়িটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, ঠিক আছে? তো আমাদের রিকো আছে, রিকো বাড়ি চলে যাবে, তার মাসির বাড়ি থেকে বাড়ি চলে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সকাল 7:30টার সময় বাড়ি চলে এসেছি, আর এখন বাজে দুপুর 12:30। তো এই তোমাদের সামনে এলাম, কারণ এসে সমস্ত কাপড় চোপড় গুছানো, তারপরে যেগুলো কাচাকাচি করা সেগুলো সমস্ত কাচাকাচি করে দিয়েছি। তো তোমাদের দেখাবো, অনেক জিনিস কেচেছি। এসে ঘর পরিষ্কার করলাম, কারণ বাড়িতে কেউ ছিল না, বড়দা ভাই, বড়দি ভাই, মেজদা ভাই, মেজদি ভাই, সবাই বাচ্চা কাচ্চা সবাই ওদের মামা বাড়ি চলে গিয়েছিল। তো আমরাও চলে গেছিলাম, তো বাবা একাই বাড়িতে ছিল। আর বাবা তো খুব একটা ঘর পরিষ্কার করে না, ঘর ঝাঁটফাঁটও দেয় না, তো পুরো ধুলো ময়লা জমে পুরো কি বলবো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। এসে পুরো ছাদ থেকে নিচ পর্যন্ত ঝাঁট দিলাম, তারপরে আমার যেগুলো ধোয়া ছিল আগে থেকে সেই সব কাপড় চোপড়, তারপরে পুজো থেকে আমার সমস্ত সাজগোজের জিনিস এলোমেলো হয়েছিল সমস্ত গুছিয়ে, তারপরে জল ধরে, খাওয়ার জল ধরে, তারপরে কাচাকাচি করে, টিফিন করে, স্নান করে, ঠাকুরের পুজো দিয়ে, রান্না চাপিয়ে এসে চিরুনি দিলাম, করলাম, সিঁদুর পরলাম, পরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো কতটা কাজের চাপের মধ্যে ছিলাম, তো ভেবেছিলাম যে একেবারে খাওয়া দাওয়া করে আসবো, তারপরে ভাবলাম যে বন্ধুদের জানিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো অনেকটা আগে চলে এসেছি, সকাল ভোরবেলায় বাড়ি চলে এসেছি, আর এখন দুপুর প্রায় হয়ে গেছে, কিন্তু রান্নাটা দেরি হয়ে যাবে, কারণ এত সব কাজ করার পর রান্না বসিয়েছি। তো বেশি কিছু রান্না করছি না, চিংড়ি মাছ, চিংড়ি মাছের দিয়ে বাঁধাকপি রান্না করব, আর বেগুন ভাজা করব, আর কিচ্ছু করবো না, একাই খাবো। তোমাদের দাদা ভাই তো কাজে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও কাজে চলে গেছে, আর বাবা তো বড়দি ভাইয়ের কাছে খাবে, আমি একা খাবো বেগুন ভাজা, আর ওই একটা সবজি হয়ে গেলে হয়ে যাবে। তো গরম গরম রান্না করেই খেয়ে নেবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার নতুন ফ্রেন্ডস, তোমাকেই বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রেখে দাও, ঠিক আছে? তো আমি রান্না করে খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, রান্না করছি, কার উনুনে আর কি ধোঁয়া হচ্ছে, কি বলবো, ধোঁয়ার মধ্যে রান্না করার কি কষ্ট। এখানে রয়েছে কুচো চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ দেখো বন্ধুরা কতগুলো পড়েছে, দিদি ভাই নিয়েছে আর আমি নিয়েছি, দেখো এই কুচো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, একটাই বেগুন কেটেছি, আমি একা খাবো, পেঁয়াজ আদা কেটে রেখেছি, আর এদিকে বাঁধাকপি, একটা ছোট্ট বাঁধাকপি কেটেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা হয়েছিল রান্নার সময়, তো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো কয়েকদিন ধরে ঘুম ঠিকঠাক হয়নি, তো দিদির বাড়িতে ছিলাম, তারপরে আত্মীয় স্বজন ছিল, তো ঘুম ঠিকঠাক হয়নি, রাত করে ঘুমানো হয়েছিল, তার জন্য
খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে যে গল্প করবো, এত ঘুম লেগে গেছে যে আমি গল্প করতে পারলাম না। আর আমার গলার ভয়েস আর চৌমুখ দেখে বুঝতেই পারছো যে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, এখন 5:10 হতে যায়, তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এখন শীতের সময়, 5টা মানেই একেবারে সন্ধ্যা, তো সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি তবুও এলাম একটু গল্প করতে, ঘর ঝাঁট ফাঁট দিয়ে কাপড় জামা শুকনো করতে দিয়েছিলাম, সেগুলো গুছালাম, সমস্ত কেচেছিলাম, সব গুছিয়ে এই তোমাদের সামনে একটু গল্প করতে এলাম বাগানে। কারণ আমাদের উঠোনের সাইডটা যে কথা বলবো সেটা, সেখানে আরও অন্ধকার লাগবে, যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো আমাদের রিগ ওখানে রয়েছে, তার জন্য একটু দেখছি, তার জন্য যে বাগানে চলে এসেছি। বাগানে এখানে একটু ফাঁকা, তো গাছপালা অতটা নেই, তার জন্য একটু আলো আলো লাগে, তার জন্য এখানে চলে এসেছি। আর সবসময় তো ঘরের মধ্যে গল্প করতে ভালো লাগে না, তার জন্য তো বর্দা ভাই বর্দি ভাই তারাও শুধু বাড়ি চলে এসছে, তারা যে গিয়েছিল ভাই ফোঁটাতে, তো তারাও, আমি সকাল 7টার সময় এসেছি, 7টা নয় 7:30-এর দিকে এসেছি, 7:25-এ এসেছি। আর বর্দা ভাই 8:30-9টার দিকে এসেছে। তো ওরা বাগানে গেছে, তো কপি চারা বসাতে গেছে। বর্দি ভাই বাবার বাড়ি থেকে কপি, ফুলকপি, বাঁধাকপি, তারপরে তোমার ওলকপি চারা এনেছে, ওগুলো বসাতে গেছে। সোনিয়া টিউশন চলে গেছে, আর মিষ্টি ভাইরা আসেনি, ওরা কালকে আসবে। তো এখন বর্তমানে আমি বাড়িতে একা রয়েছি রিককে নিয়ে, আর সন্ধ্যা হয়ে এসছে, তো সন্ধ্যা দিতে হবে তোমাদের সঙ্গে, তার জন্য একটু গল্প করে নিলাম। তো তোমাদের দাদা ভাই তো রাত্রে আসবে, তো রাত্রে রান্না বান্না রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এবার সন্ধ্যা দেবো। আর রিকো সুদা দেখো ওই দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো না, সবুজ রিকের গাও সবুজ আর ঘাসও সবুজ, তার জন্য। বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এইদিকে বর্দি ভাই আবার চারা নিতে এসছে, দেখো চারা বসাবে। তো কিছু মাসিমার ওখান থেকে নিয়ে এসছে, আর এখনো দাদা ভাই যে চারা ঘুনে বীজ গুনেছিল, যে গাছগুলো হয়েছে দেখো খুব সুন্দর হয়ে। এই যে দিদি ভাই চারা তুলছে, যে সন্ধ্যা হয়ে এসছে, তার জন্য একটু ভিডিওটি কালো কালো লাগছে। আবার সেই দূরে বাগানে যাবে, যেখানে বড়োজ আছে বেগুন বাগানে, সেখানে যাবে। আর এইটা আমাদের বাড়ির পাশে বাগান, তো চারা নিয়ে আবার বসাতে যাবে। কখন আসবে? রাত 8টার সময় বাগান থেকে আসবে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজতে যায়, তো এখন এত চারা নিয়ে যাচ্ছে মানে আসতে অনেকটা রাত হয়ে যাবে। লাইট ফাইট নিয়ে যাবে, পুরো শাকের মতো লাগছে, মনে হচ্ছে যেন শাকের মতো তুলে ভাজা করে নেই, তাই না? জল দিয়েছে দিদি ভাই, জল দেওয়া যেন সহজেই চারাগুলো উঠে যাচ্ছে। মাটিটা নরম হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে, তার জন্য উঠে যাচ্ছে, নাহলে শক্ত মাটিতে মূলটা ছিঁড়ে যায়, তার জন্য জল দিয়ে তুলছে। আর ভালোও লাগছে, জল দিয়ে পুরো শাকের মতো সবুজ সবুজ লাগছে। আর এই দিকে দেখো বেগুন চারা এখনও রয়েছে, তো কিছু বেগুন চারা বসানো হয়ে বেগুন বাজারে বিক্রি শুরু হয়ে গেছে, আর এগুলো এখনও বসানো হয়নি, কবে বসাবে জানি না। তো একই বয়সী গাছের বেগুন মানে ফল ধরা শুরু হয়ে গেছে, আর এগুলো এখনও লাগানো হয়নি। রাত্রে রান্না বান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তার মাঝে তোমাদের কাছে আসতে পারিনি। তো এখন কটা বাজে? 10:30-এর বেশি হয়ে গেছে, 11টা বাজে যাচ্ছে। তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, ও কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়েছে, তো আমিও এবার ঘুমিয়ে পড়ব। তো ঠিকঠাক তো কদিন ঘুম হয়নি, তার জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, না হলে অনেকটা দেরি হয়ে যায় আমাদের শুতে, প্রায় 12টা বেজে যায়। আজকে অনেকটা আগেই এসেছি ঘুমোতে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর বক বক করে ভিডিওটি বাড়াবো না। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রেখে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা তোমাদের পরিবার নিয়ে খুবই ভালো থাকবে এবং সাবধানে থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।